এবং আওয়ামী জানে যে শিক্ষার জন্য পড়লে, স্বাস্থ্যের জন্য পড়লে, এগ্রিকালচারের জন্য পড়লে, গ্রামের অর্থনীতি বুস্টাপের জন্য আমি কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করলে তাহলে আমার স্টুডেন্ট এরপর দিয়ে রুলস অফ ল এবং গভর্নেন্স সিস্টেম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, বাট গভর্নমেন্ট ইজ গোয়িং দিয়ে আজকে আমরা অনেক পরিবর্তন হয়েছে। এখন এই কারণে এখন আমি পরিবর্তন হয়েছে অনেক ভালো আছে এ কথা আমি বলতে পারবো না, ইজ ইট নট দ্য গভর্নমেন্ট, ইট ইজ নট গভর্নমেন্ট। এখন আপনার হ্যাঁ এখন ইউক্রেনের কারণে কোভিডের কারণে সারা পৃথিবীতে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে, এটা ধারণার মধ্যে আমি প্রথম আলো কয়েকদিন আগে নিউজ করলাম, সেখানে প্রথম আলো নিউজে বলা হলো ইউকে ইউনাইটেড কিংডম সেখানে এক তৃতীয়াংশ সমানুর দারিদ্র সীমা নিচে চলে যাবে ফুয়েলের দাম বাড়ার কারণে, তো ইট ইজ দ্য রিয়েলিটি, তারা দারিদ্র সীমার নিচে নামে এবং তারা বলবে আমার সাথে কি লন্ডনের ইউকে কি তুলনা হয়নি, আরে ভাই তারা তুলনাহীন মানুষদের আছে তার তো মন থার্ড হয়ে যাবে, আমরা তো এখন এই কথা মনে করতে পারি না আমাদের দারিদ্রতার পরিমাণ আগের তুলনায় কিছু বেড়ে যেতে পারে, আর তাদের তো এক তৃতীয়াংশ চলে যাবে বলতেছে, এটা প্রথম আলো নিউজ করছে সিএনএন এর রেফারেন্স। আমি ওদের একটা সাংবাদিকদের একটা অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে আমি কথা বলছি, সো দিস ইজ দ্য স্ট্যাটাস আমার পরিবারকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি এবং শেখ হাসিনা বঙ্গবন্ধুকে হৃদয় নিয়ে ভালোবাসি, কারণ এই যুগে এই লোক আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, বঙ্গবন্ধু যে ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের প্রতি আমি যদি মানুষ হই, আমার মধ্যে যদি বোধত্ব থাকে, আমার যদি কৃতজ্ঞতা বোধ করতে আমার মধ্যে থাকে, তাই আমি সেই কারণে আমি সেই কারণে আমাকে করতে হবে যে বঙ্গবন্ধু যে সব দেশটাকে স্বপ্ন দেখেছেন আর যেভাবে কাজ আরম্ভ করেছেন, আর এরপরে আজকে যারা নাকি মাঠে ময়দানে বাংলাদেশ উচ্ছিন্ন হলো, বাংলাদেশ শেষ হয়ে গেল, মানবতা শেষ হয়ে গেল, এটা শেষ হয়ে গেল, ওটা শেষ হয়ে গেল, আপনি প্রমাণ দেন কোথায় কখন শেষ হয়েছে, আমার মানুষের ভাত আছে তারপর আছে। হ্যাঁ আমি আজকের এই সময় এখন ইউক্রেনের যুদ্ধ এরপরে যদি 50-এর উপরে যায় তাহলে আপনার প্রফিট থাকবে না, এখন রয়েছে কইমা যতটুকু আসছে 80-90 ডলার, তো এখন তো আপনাকে 122 টাকা বলে দিতে হবে, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সরকারের নেতৃত্ব দেন সে সরকারটা জনকল্যাণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, অতএব যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় সবগুলা জনগণের কল্যাণের কথা চিন্তা করে নেওয়া হয়, কিন্তু এখন মানুষের কষ্ট হচ্ছে, ক্রয় করতে তাদের মূল্য বেশি দিতে হচ্ছে, এই সমস্যাটা যেমনি আমরা মোকাবিলা করতেছি, কিন্তু আজকের এই সমস্যাটাকে মোকাবিলা আমরা যদি না করি আগামী দিনের জন্য প্রস্তুত আমাদের ধরতে পারবো না, আমাদেরকে অনেকগুলা বাসের টাইম ইনফো দিয়ে আমাদেরকে উই হ্যাভ টু সেট আপ এন্ড উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য গোল হেড প্রোগ্রাম অফ দ্য ইকোনমি, মানুষকে বাঁচাইতে হবে, মানুষকে টিকাইতে হবে দুঃসময় বুঝতে, আমি কয়েকদিন আগে তাই বলেছিলাম যে দুর্দিনে দুঃসময়ে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, এটা আমাদের সবচেয়ে বড় শক্তি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যের ভিতরে যাই থাকুক না কেন, মনের ভিতরে যদি যেটাই থাকুক না কেন, কিন্তু শেখ হাসিনা নেতৃত্ব ঐক্যবদ্ধ বলে গোটা জাতি আজকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে এসে স্থান করতে পেরেছি, উচ্চ মধ্য আয়ের দেশ হবো আমরা, উচ্চ মধ্য আয়ের দেশ হবো, এটা আমরা উই আর গোয়িং টু ইন দ্যাট থাকবে, আমরা কিন্তু থেমে নাই, এই কোভিড গেল, কোভিডে এশিয়াতে বাংলাদেশ 1 নম্বর আর সারা পৃথিবীতে 5 নম্বর ইন কোভিড ম্যানেজমেন্ট সাকসেসফুলি ম্যানেজ করছে, তাই এই জন্যই শেখ হাসিনা খারাপ, এই জন্যই আওয়ামী খারাপ, আজকে প্রত্যেকে মানুষ আমি বলেছি সব মানুষ খেতে পারে, ইয়েস দিস কাইন্ড অফ ক্যাপাসিটি হ্যাভ বিন ডেভেলপ, আমার দেশের আজকে 20% নিচে হলো প্রপার্টি নেই, তো দারিদ্রতা 20% এর নিচে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে 12 নম্বর, তারা হলো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কান্ট্রি, ইকোনমিতে টার্মোয়েল সিচুয়েশন এবং ইকোনমিতে যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যা কি নট অনলি বাংলাদেশ, আমি কয়েকদিন আগে নিউজ পড়লাম যে ইভেন টার্কি ইজ ইন থ্রেট অফ ব্যালেন্স অফ পেমেন্ট,
কারেন্ট অ্যাকাউন্টে আমাদের মিসম্যাচ আছে। তো কারেন্ট অ্যাকাউন্ট তো আমাদের থাকে, আমরা এজন্য তো রিজার্ভ থেকে দিয়ে আসবো, যেটাতে শর্টফল থাকে না ব্যাংকে। এই সমস্ত কথাবার্তা কিছু সমাপ কত কথা বলো কি বলো, যত ঋণ না হয়েছে সব জনগণকে শোধ করতে হবে। পৃথিবীর কোন দেশে জনগণ ছাড়া অন্য কেউ করে আর টাকা রোজগার করে যে আপনি? আমি বলি, আমি বলি ডু আই মেক দ্য মানি, ডু আই হ্যাভ দ্য মেশিন ফর মেকিং মানি, উই অল দ্য পিপল অ্যাজ এ সিটিজেন, আমি একজন এদেশের নাগরিক হিসাবে আমি উৎপাদনের সাথে সম্পৃক্ত, আপনি উৎপাদনের সাথে সম্পৃক্ত, আমার যা ক্যাপাসিটি আছে এটাকে কাজে লাগাইতেছি, আমি আমি কি জন্য লাগাইতে পারতেছি? ওয়াই আই নিড টু আরিয়ার, বিকজ আই নিড টু দ্য অপরচুনিটি ফর টাই হোল্ড দ্য রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট, গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি টু ফ্যাসিলিটেট টু বুস্ট আপ ইউর ক্যাপাসিটি দ্য হোয়াট এভার রিমেইন ইন ইউর ইন ব্রাইন, আপনি এটাকে বুস্ট আপ করার জন্য এটা করবে, আপনার অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এবং গ্রোথের জন্য ইনপুট দেবেন, কে দিবেন? গভর্নমেন্ট দিবেন, ফ্যাসিলিটি আপনাকে দিবেন, কোথা কখন ঋণ নেবেন আর কখন ঋণ শোধ করবেন। আইএমএফ থেকে ঋণ আমরা সবসময় নিই, মাঝে মাঝে নিই, এখন অনেকে নেয় সারা পৃথিবীর সব দেশে এবং আবার আমরা ফেরত দিয়ে দিই। আইএমএফ এর এখানে কোনো শর্তের কারণে কোনো কিছু হয়নি, এগুলো সব ভ্রান্ত উদ্ভট এবং কাল্পনিক কথাবার্তা, এরকম কথাবার্তা বলে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি ছিল। আইএমএফ এর হ্যাঁ তারা যেহেতু টাকাটা আমাকে দেবে, আমি যখন ব্যাংক থেকে লোন নিলে আপনি যখন ব্যাংকে অ্যাপ্লাই করবেন কোনো লোনের জন্য, ব্যাংক আপনার ইকোনমিক সিস্টেম এবং আপনার ইনকাম জেনারেশন এবং আপনার কোম্পানির অবস্থা অথবা ব্যক্তিগত অবস্থা, আপনি মদ খান কিনা, জুয়া খেলেন কিনা, টাকা পয়সা নষ্ট করেন কিনা, অথবা অন্য কোনো খাতে খরচ করে ফেলেন কিনা, অথবা আপনার কোম্পানিতে এরকম কোনো মিসম্যানেজমেন্ট আছে কিনা, আপনি এখন এখানে একটা ইন্ডাস্ট্রি করছেন এটা ইনকাম জেনারেশন হয়ে যায় আরেকটা হাত দিচ্ছেন কিনা, এরকম বার্ষিকতা ইস্যুগুলোকে তারা অ্যাসেস করে, যার জন্য তারপর টাকাটা দেয় যে কারণ আপনি টাকাটা ফেরত দিতে পারবেন কিনা। তো ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ যতজনের কাছ থেকে আমি টাকা নিই, কেউ আমার চেহারা দেখে টাকা দেয় না, যত সুন্দর সুন্দর আমাদের থেকে অনেক সুন্দর দেশ আছে, মানুষের সবাই সুন্দর চেহারা আছে কিন্তু এক টাকাও ঋণ দেয় না, তাদের দায়িত্বও নেওয়া যায় না আমাদের এখানে ঘুরে কি জন্য আমাদের ক্যাপাসিটি, বিকজ অফ কি? বিকজ অফ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে কি হলো, তারা দাতা ছিল, তারা ঋণ দিলে খুশি হতাম, যেখানে দেখ না কেন টাকা তো আসতেছে, যে কাজে দেখ না কেন ঠিক আমার উন্নতি হবে না অবনতি হবে। বাট নাও গভর্নমেন্ট অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আর ভেরি মাচ সিলেক্টিভ and have a capacity because of we are standing on our own foot, that whose budget and whose finance will accept and whose will not. And তারাই আমাদের কাছে আসে, কেন আসে? কারণ আমাদের ক্যাপাসিটি আছে। এমনি আমাদের চেহারা দেখে আসে, বলে চেহারা খারাপ আছে ব্যাংক যাইয়ে তার কাছে বসে থাকে, আর অনেক সুন্দর সুন্দর চেহারা আছে তার কাছে ব্যাংক যায় না, গেলেও ব্যাংকের ব্যাংক থেকে আপনার তাদেরকে এন্টারটেন করা হয়। তো এটা তো বাস্তবতা। এখন আজকের সময় আমি এই কথাগুলো কেন বললাম, অনেক কথা মাঠে ময়দানে বলা হচ্ছে, কিসের কথা বলা হচ্ছে? দেশ শেষ হয়ে গেল, শ্রীলঙ্কা হয়ে যাবে, আরে ভাই শ্রীলঙ্কার সাথে আমার তুলনা হবে কিভাবে? আমার এগ্রিকালচার আছে, তাদের এগ্রিকালচার 78% ঘাটতি, আমার ইনকাম জেনারেশন আমার ইন্ডাস্ট্রি আছে, আমার অনেকগুলো খাত সার্ভিস সেক্টর খুব স্ট্রং না, সার্ভিস কি সেবা? এই যে মোবাইল টেলিফোনের কথা বললাম, ইউ আর সেলিং সার্ভিস ইন মেনি ওয়াইজ, আমি ব্যাখ্যা দিতে গেলে কমিউনিকেশন লম্বা সময় লাগে, আজকে how the economic generation, income generation could be done. এটা জানেন উনি, যার জন্য উনি বিদ্যুতের কথা বলছেন, উনি অটোমেশনের কথা বলছেন, ইন্টারনেট কানেক্টিভিটির কথা ব্যবস্থা করছেন, বা কমিউনিকেশন সৃষ্টি করছেন, কমিউনিটি ক্লিনিক করছেন, কমিউনিটি ক্লিনিক কি জন্য? প্রতি 6000 লোকের জন্য একটা ক্ষুদ্র হাসপাতাল, এবং সেই হাসপাতালে কি হবে, গ্রাম গরিব মানুষের চিকিৎসা পাবে। ওয়ান্স ইউ হ্যাভ দিস নট এ স্ট্রং অ্যান্ড ক্যাপাসিটি এবল টু কন্ট্রিবিউট, আপনার নলেজ ইয়া শোন আর আপনার যত কিছু থাকবে ওটা গেলে আপনার ওয়ার্ক করবে যখন আমি স্বাস্থ্য, এই জন্য স্বাস্থ্যকে পাইয়ে দিতে হবে, যদি এটা নিয়ে বিমন্ত্র করে দিয়েছি।